প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। প্রবাল পানির নিচে বসবাসকারী অনিন্দ সুন্দর সামুদ্রিক প্রাণী। সামুদ্রিক পরিবেশে প্রবালের অবদান খুবই গুরুত্বপূর্ণ, তবে নানা কারণে এই প্রাণীরা বিপন্ন হয়ে পড়ছে। আমাদের আজকের পর্ব বিপন্ন প্রবাল প্রতিবেশ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর আব্দুর রব মোল্লার সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বিপন্ন প্রবাল প্রতিবেশ নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর এক বিশাল সামুদ্রিক প্রতিবেশ ব্যবস্থা। এখানে বিভিন্ন ধরনের প্রাণী বিচরণ করে। ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বিশাল দেহী তিমিও পাওয়া যায় এখানে। হয়তো বঙ্গোপসাগরের আরো অনেক কিছুই আমাদের অজানা রয়ে গেছে। জানা অজানার বঙ্গোপসাগরের এক বৈচিত্র্যময় অমেরুদণ্ডী প্রাণী কোরাল। এরা প্রবাল নামেও পরিচিত। সামুদ্রিক প্রতিবেশ ব্যবস্থার বড় অংশ জুড়ে আছে বিভিন্ন প্রজাতির প্রবাল। পানির উপরের স্তর থেকে কিছুটা নিচে নামলেই দেখা যায় প্রবালের রহস্যময় রাজ্য। প্রবাল প্রতিবেশ ব্যবস্থা সত্যি এক স্বপ্নপুরী। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 66 প্রজাতির প্রবাল পাওয়া গেছে। এরা সাগরের অগভীর অংশে স্বচ্ছ পানিতে বাস করে, যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়। একক প্রাণী হিসেবে প্রবাল খুবই ছোট আকৃতির। সাধারণত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রবাল একসাথে কলোনি তৈরি করে অবস্থান করে। প্রবাল তার দেহে বসবাসকারী শৈবালের সাহায্যে দেহনিঃসৃত ক্যালসিয়াম কার্বনেটের শক্ত বহিরাবরণ তৈরি করে, যা কালক্রমে বিশাল আকার ধারণ করে প্রবাল প্রাচীর তৈরি হয়। প্রবাল
এই প্রবাল প্রাচীর এক সমৃদ্ধ প্রতিবেশ ব্যবস্থা। এখানে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী আশ্রয় নেয়। অসংখ্য মাছ প্রবালের মাঝে ঘুরে ঘুরে খাদ্য সন্ধান করে। প্রবালের ফাঁকে ফাঁকে সমুদ্র তলে কিছু জলজ উদ্ভিদ জন্মে। এরা সাগরের পানি প্রবাহের সাথে সাথে দুলতে থাকে। কালের পরিক্রমায় প্রবাল ক্রমাগত সঞ্চিত হয়েই মূলত সেন্ট মার্টিন দ্বীপের উদ্ভব হয়েছে। এজন্য সেন্ট মার্টিন দ্বীপের গঠন অনেকটাই পাথুরে। এই পাথুরে প্রতিবেশ ব্যবস্থায় রয়েছে জলাভূমি, কাদাভূমি, এমনকি ম্যানগ্রোভ অঞ্চল। এমন বৈশিষ্ট্যের কারণে দ্বীপের জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ। এখানে ছোট বড়, মেরুদণ্ডী অমেরুদণ্ডী অসংখ্য প্রাণী ও কিছু উদ্ভিদ পাওয়া যায়। কখনো প্রবাল প্রাচীরের উপর দেখা যায় দেশীয় ও পরিযায়ী নানা প্রজাতির পাখি। সরীসৃপ জাতীয় প্রাণীও পাওয়া যায়। এসব প্রাণীর কারণেই সেন্ট মার্টিন দ্বীপ এক স্বর্গরাজ্য। ছেড়াদিয়া দ্বীপও একইভাবে গড়ে উঠেছে। এই দ্বীপের অধিকাংশ কোরাল শক্ত প্রকৃতির। এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, শামুক, কাঁকড়া পাওয়া যায়। ভাটার সময় প্রবালের উপর বিভিন্ন ধরনের শামুক, সামুদ্রিক শসা পাওয়া যায়। তাই হাজারো পর্যটক প্রবাল দ্বীপ ভ্রমণে আসে। তবে বেশিরভাগ সময় দ্বীপের ধারণ ক্ষমতার অধিক পর্যটকের সমাগম লক্ষ্য করা যায়, আর তাদের পরিবেশ বিধ্বংসী আচরণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল প্রতিবেশ ব্যবস্থা। যে প্রবালের ওপর ভর করে সেন্ট মার্টিন কিংবা ছেড়াদিয়া দ্বীপ গড়ে উঠেছে, পর্যটকদের চাহিদা পূরণে সেই প্রবাল সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় লোকজনের মধ্যে অনেকেই প্রবাল সংগ্রহকে পেশা হিসেবে নেওয়ার কারণে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে প্রবাল। অসচেতনভাবে মাছ ধরার নৌকার নোঙর প্রবালের উপর ফেলার কারণে ভেঙে যাচ্ছে প্রবাল কলোনি। পানি ঘোলা হয়ে যাওয়ার কারণেও মরে যাচ্ছে কিছু কিছু প্রবাল। এছাড়া সাগরতলে পলিথিন, প্লাস্টিক ও নানা আবর্জনা জমে প্রবাল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ফলে প্রবাল প্রতিবেশ ব্যবস্থা বিপন্ন হয়ে পড়ছে। এর বিরূপ প্রভাব পড়ছে বঙ্গোপসাগর প্রতিবেশ ব্যবস্থায়। যেসব প্রাণীর প্রজনন প্রবাল প্রতিবেশ ব্যবস্থার সাথে জড়িত সেসব প্রাণী কমে যাচ্ছে, সামুদ্রিক মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। এর বিরূপ প্রভাব পড়ছে সেন্ট মার্টিন ও ছেড়াদিয়া দ্বীপের ওপরও। এছাড়া ধারণ ক্ষমতার অধিক পর্যটনের কারণে দ্বীপে বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে উঠেছে, ফলে বাংলাদেশের প্রবাল দ্বীপ হুমকির মধ্যে রয়েছে। এভাবে চলতে থাকলে হয়তো চিরতরে হারিয়ে যাবে সেন্ট মার্টিন ও ছেড়াদিয়া দ্বীপ। এজন্য প্রবাল আহরণ বন্ধ করতে হবে। এছাড়া পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিত করার মাধ্যমে প্রবাল প্রতিবেশ ব্যবস্থার অনেক সমস্যাই দূর হবে। এছাড়া পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে প্রবাল প্রতিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তবেই আমাদের অমূল্য সম্পদ প্রবাল প্রতিবেশ ব্যবস্থা টিকে থাকবে সেন্ট মার্টিন ও ছেড়াদিয়া দ্বীপ। দর্শক মণ্ডলী, আমরা এখন দেখলাম বিপন্ন প্রবাল প্রতিবেশ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর আব্দুর রব মোল্লার সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? ভালোই আছি। এখন আমাদের দেশের একটা জিনিস যেটা ভালো নাই সেটা হলো সেন্ট মার্টিন, আমাদের প্রবাল সমৃদ্ধ দ্বীপ। এই দ্বীপ নিয়ে আমাদের একটু বলবেন। জি, প্রবাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক জীব। আমরা যেটাকে প্রবাল বলে সবাই যেটা জানি সেটা আমরা আসলে প্রবালের কঙ্কাল, যেটা মৃত্যু এবং ক্যালসিয়াম কার্বনেট তৈরি। প্রবাল দুই রকমের হয়, স্টোনি প্রবাল, একটা হচ্ছে সফট নরম প্রবাল হয়। তা আমরা সাধারণত স্টোনি বা শক্ত কোরাল নিয়ে কথা বলি। আমাদের বাংলাদেশে কোরাল এখন পর্যন্ত আমাদের জানা মতে শুধু সেন্ট মার্টিনের চারিপাশে আছে এবং এখানে 66 স্পিসিস প্রবাল এখানে আছে। এর বিস্তৃতি হলো যে আমাদের সেন্ট মার্টিনের চারপাশে আছে। চারপাশ বলতে আমি বুঝাচ্ছি যে উত্তর দিকটাতে শুধু নেই, তবে এর ভালো পরিবেশটা আছে দক্ষিণ পূর্ব দিকে এবং পশ্চিম দিকে। আমার ধারণা যেহেতু কোরাল কোনো শক্ত সাবস্ট্রেট, কোনো শক্ত ভিত্তির উপরে জন্মে, তো ওই অঞ্চলে যেখানেই শ্যালো ওয়াটার মানে অগভীর জল আছে এবং যেখানে পানি পরিষ্কার এবং যেখানে নিচে পাথর বা বোল্ডার রয়েছে, এই জায়গাতে কোরাল থাকবে। সুতরাং এই জিনিসটা আমাদের অনুসন্ধান করে দেখা দরকার যে কতখানি আরও বিস্তৃত আমাদের কোরাল রিসোর্সটি। আচ্ছা, তো আমাদের সামুদ্রিক প্রতিবেশে প্রবালের গুরুত্ব কীরকম? এটা একটা বিশেষ ধরনের ইকোসিস্টেম তৈরি করে। সেন্ট মার্টিনের কথা যদি ধরি তাহলে দেখতে পাবো যে এই কোরালের সাথে সংশ্লিষ্ট 100 প্রজাতির বেশি মাছ আছে যারা ওখানেই বসবাস করে এবং এর মধ্যে অনেকগুলো আছে যারা শুধু ওই কোরাল পরিবেশেই পাওয়া যাবে। এছাড়া আরও অনেক অনন্য প্রাণী বা উদ্ভিদ, শৈবাল, এরা কোরাল বা প্রবাল পরিবেশে থাকে। তাছাড়াও ধরুন যে বৃষ্টির পানি নদী বয়ে সমুদ্রে যায়, এ পানি অনেক পদার্থ নিয়ে যায়, সেই পদার্থগুলো সমুদ্রে থাকে, পানি বাষ্প হয়ে চলে আসে, তখন পদার্থগুলো নিয়ে আসে না। এমনি করে সমুদ্রের যে সমস্ত পদার্থ আছে তার পরিমাণ বেড়ে যেত। এখন এই প্রবাল কী করে আপনার ক্যালসিয়াম কার্বনেট দ্বারা সে গঠিত, এই ক্যালসিয়ামটা পানি থেকে নিয়ে সমুদ্রের পানির যে ক্যালসিয়ামের মাত্রা এটাও কিন্তু বজায় রাখে। আচ্ছা, আমাদের এই যে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন, এই কী ধরনের হুমকির মধ্যে আছে? কোরাল এখান থেকে এক্সট্রাক্ট বা উত্তোলন করা হয়,
এবং এগুলো বাজারে বিক্রি হয়। সুতরাং এটা আমাদের ওখানে কোরাল খুব বেশি আছে তা না, তো আমাদের জন্য এটা সবচেয়ে বড় হুমকি এটি। দ্বিতীয়ত আমাদের এখানে কোরাল কিন্তু যেহেতু নিচে হার্ড সাবস্ট্রেট যেটা জি সেটা অনেকখানি আপনি বোল্ডার, তো এখানে নৌযান চলাচল করে অনেকগুলো সেখানে নোংর করে, এই নোংর করার প্রক্রিয়ায় অনেক কোরাল নষ্ট হয়। তৃতীয়ত যে মাছ ধরা হয় অনেক ধরনের জাল আছে যেটা এই কোরালের জন্য ধ্বংসাত্মক, এছাড়া ওখানে সৃষ্ট যে দূষণ সেটাও কোরাল এর জীবন ধারণের জন্য সমস্যা, বিশেষ করে নৌযান থেকে যে সমস্ত জিনিস নির্গত হয় এবং এখন যে হোটেল মোটেল হয়েছে তার থেকে যে বর্জ্য বেরোয়, কৃষকর্ম ওখানে যে করা হয় তার থেকে যে সমস্ত ঔষধ বা ছায়া এটা চলে যায়, এগুলো কোরালের জন্য খারাপ। এছাড়া সারা পৃথিবীতে যে আপনি অবক্ষয়ের কারণগুলো তার মধ্যে একটা হচ্ছে যে পানির তাপমাত্রা বেড়ে যাওয়া, 1-2 ডিগ্রি তাপ বাড়লেই সেখানে আপনার তার ব্লিচিং হয়, অনেক কোরাল মারা যায়। এছাড়া আমাদের ওখানে আরেকটা বিশেষ হলো যে যেখানে সেডিমেন্টেশন হয় পানির মধ্যে টার্বিডিটি থাকে, টার্বিডিটি হয় যদি পানি এবং তার মধ্যে সিল্ট থাকে তাহলে সেখানে কোরালের জীবনধারণ সম্ভব হয় না, পূর্ব পাশে যে কোরাল আছে তার জন্য হুমকিস্বরূপ। আচ্ছা, আমাদের এই সেন্ট মার্টিন সংরক্ষণে কি কোনো ধরনের কাজ হচ্ছে? জি, বেশ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রজেক্ট, এরপরে CWBNP এবং CBEC নামক দুটো প্রজেক্ট নেওয়া হয়েছিল, যেখানে কাজ ছিল যে আপনি কোরাল যারা উত্তোলন করে তাদেরকে বাঁধে ধোয়া এবং সেটা পাহারা দিয়ে রাখা, বাজারে যাতে বিক্রি না হয় সে ব্যবস্থা করা। এর পরবর্তীতে এখন বর্তমানে দুটো প্রজেক্ট চলছে, একটি প্রজেক্ট হচ্ছে কোরালের সমীক্ষার জন্য, এখানে দেখা হবে যেটার সাথে আমরাও সংশ্লিষ্ট আছি, এখানে দেখা হবে আপনি কোরালের বিস্তৃতি কেমন, কী কী স্পিস আছে, তাদের উপর থ্রেটসগুলো কী কী পরিমাণে আছে, এই জন্য কী কোথায় কী করতে হবে এটা, এবং একটা কোরাল রিসোর্স ম্যানেজমেন্টের জন্য একটা পরিকল্পনা তৈরি করা। সাথে সাথে আরেকটি প্রকল্পনা নেওয়া হয়েছে যেটিতে এই পরিকল্পনা মাফিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, অ্যাকশন নেওয়া হবে। আমার কাছে মনে হচ্ছে যে এই পরিকল্পনা বাস্তব প্রয়োগ যদি যথাযথ হয় তাহলে সেটা অনেক মানে কাজে লাগবে। আমাদের এই সেন্ট মার্টিনে যেভাবে ট্যুরিজম হচ্ছে তাতে কি আপনি মনে করেন এটা নিয়ন্ত্রিত হওয়া দরকার? সেন্ট মার্টিনে যে বর্তমানে যে ধরনের ট্যুরিজম হচ্ছে সেটা সেন্ট মার্টিনের পরিবেশের জন্য অত্যন্ত হুমকি। আমার কাছে মনে হয় যে ওখানে মানুষ যতজন যাওয়া দরকার তার সাথে বহু গুণে বেশি মানুষ যাচ্ছে এবং তার একটা প্রেশার ওখানে ইকোসিস্টেমের উপরে পড়ছে, প্রচুর মানুষ ওখানে যায় এবং নৌকায় চড়ে তারা ভ্রমণ করে, এর ফলে আপনি কোরালের উপরে এই যে দূষণের প্রক্রিয়াটা এই নৌযান থেকে যে বর্জ্য পদার্থগুলো ওগুলো কোরালের জন্য ক্ষতিকর। তবে এত মানুষ যাওয়ার ফলে ওখানে যে চাহিদা তাদের খাওয়া দাওয়ার চাহিদা থেকে সব কিছু এ কিন্তু অনেকখানি সমুদ্র থেকে আসে। হ্যাঁ, এবং এই প্রক্রিয়া ওখানে অনেক কিছু জন্মানো হয়, চাষাবাদ করা হয়, অনেক জিনিস তৈরি হয়, অনেক বর্জ্য সৃষ্টি হয়, এগুলোর একটা প্রভাব শেষ পর্যন্ত কিন্তু কোরালের উপরে যেয়ে পড়ে। এই প্রবাল সংরক্ষণে আর কি করা উচিত আপনার সাজেশন? প্রথম হচ্ছে যে কোরাল এক্সট্রাকশন করা হয় বা যেটা উত্তোলন করা হয় সেটা সম্পূর্ণভাবে বন্ধ করা, এবং এই সাথে সাথে যে সমস্ত জায়গাতে বিক্রি হয় কক্সবাজারের যে ঝিনুক মার্কেট সেখানে গেলে আপনি কোরাল দেখতে পাবেন, সুতরাং ওখানে যদি বিক্রি না হতে পারে ওখানে বিক্রি না হলেই অনেকখানি এটা আপনার আহরণটা কমে আসবে, সুতরাং আপনি বিক্রি বন্ধ এবং সাথে সাথে উত্তোলন বন্ধ। দ্বিতীয়ত নৌকা নোঙর করা নিষিদ্ধ করা ওই সমস্ত জায়গাতে। তৃতীয়ত আপনার যে সমস্ত জাল ধরা ক্ষতি হয়, মাছ ধরার প্রক্রিয়া ক্ষতি হয়, সেই সমস্তগুলো আপনি ওখানে সেই জালের ব্যবহার নিষিদ্ধ করা, স্থানটাকে ডিমার্কেট করে নিয়ে সেখানে পাহারার ব্যবস্থা করা, বিশেষ করে রাত্রিযাপন করার ফলে যে হোটেল থেকে যে সমস্ত বর্জ্য তৈরি হয় এবং নৌযান থেকে যে সমস্ত বর্জ্য তৈরি হয় এটা অত্যন্ত বিপজ্জনক, এবং এটা সম্পূর্ণভাবে আপনি বা খুব হলেও যথেষ্ট নিয়ন্ত্রিতভাবে এটা করতে হবে। তো আমাদের এখানে কোরালের যে হ্যাবিটেটটা আছে, যে বোল্ডারগুলো আছে এগুলো মোবাবল, এগুলো নড়াচড়া করে, এই জন্য ওই বোল্ডার এরিয়াতে মানুষের চলাচল নিষিদ্ধ করা, সেইখানে মৎস্য আহরণ করা নিষিদ্ধ করা, এবং ওখান থেকে বোল্ডার সংগ্রহ করে যে ওখানে লোকজন কাজে লাগাচ্ছে সেটা বন্ধ করা।
অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এভারেজ সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক বিপন্ন প্রবাল নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বিশ্বের সবচেয়ে সুন্দর মাছ ক্লাউন ফিশ দেখা যায় সেন্ট মার্টিন দ্বীপে। প্রতি বছর সেন্ট মার্টিন থেকে অবৈধভাবে প্রায় 30,000 প্রবাল তোলা হয়। মহাবিপন্ন অলিপ রিডলি কাছিম সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কাছিমের প্রজনন ভূমি সেন্ট মার্টিন দ্বীপ। প্রবাল বছরে প্রায় আধা সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত বাড়ে। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের বয়স প্রায় 5,000 থেকে 10,000 বছর। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল পরিবেশ সংরক্ষণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক উত্তরটি হল বি, গণসচেতনতা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন খন্দকার লুকতা আঞ্জুম, ছাত্রী, বিজ্ঞান বিভাগ, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, নিউ বেলি রোড, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কোন দ্বীপটি পাথুরে প্রকৃতির? এ সেন্ট মার্টিন দ্বীপ, বি সোনাদিয়া দ্বীপ। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ A অথবা B আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, অজ্ঞতা ও অসচেতনতার কারণে আজ আমরা সামুদ্রিক প্রবাল ধ্বংস করছি, ফলে হুমকির মুখে রয়েছে গোটা সেন্ট মার্টিন দ্বীপ। তাই উপকারিতা ও গুরুত্বের কথা বিবেচনা করে প্রবাল রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা কম। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা কম। শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।